বিএনপিতে হঠাৎ করেই ফখরুল রিজভীর দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অনুসারীদের দ্বন্দ্ব দলটিতে এখন নতুন উত্তাপ সৃষ্টি করেছে। আর এই দ্বন্দ্ব শুরু হয়েছে রুহুল কবির রিজভীর জামিন না হওয়াকে কেন্দ্র করে। রুহুল কবির রিজভী কারাগারে আছেন প্রায় আড়াই মাস হতে চলছে, এখন পর্যন্ত তিনি জামিন পাননি। অথচ তার সঙ্গে গত 7 ডিসেম্বর গ্রেপ্তার হওয়া বিএনপির প্রায় সব নেতায় মুক্তি পেয়েছেন। গত ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হন রুহুল কবির রিজভী। এখন পর্যন্ত তার মুক্তি না হওয়ার পেছনে খোদ দলের মহাসচিব মির্জা ফখরুলের সংশ্লিষ্ট আছে বলে মনে করছেন রিজভীর অনুসারীরা। তারা বলছেন ফখরুল সাহেব সরকারের সাথে সমঝোতা করে কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তিনি সমঝোতা করে চলেন এবং রিজভীর জামিন না হওয়ার পেছনে তার স্বার্থ আছে, কারণ রুহুল কবির রিজভীকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিজভীর অনুসারীরা মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের লোক, তারেকের কারণেই তিনি মহাসচিব পদে রয়েছেন, কিন্তু বস্তুত মহাসচিব হিসেবে অযোগ্য ও ব্যর্থ। বিশেষ করে দলের তৃণমূলকে জাগানো উৎসাহ উদ্দীপনা তৈরির ক্ষেত্রে তিনি সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আর এ বাস্তবতা থেকেই ফখরুলের বিকল্প হিসেবে রুহুল কবির রিজভীকে বিএনপির নেতৃত্বে দেখতে চান তৃণমূলের নেতারা, যা চান না মির্জা ফখরুল। ফলে আগে থেকেই এই দুই নেতার মধ্যে একটা স্নায়ুযুদ্ধ ছিল। এদিকে রিজভীর অনুসারীদের এ ধরনের ধারণাকে অপরিপক্ক বলে মনে করছেন মির্জা ফখরুলের অনুসারীরা। তারা বলছেন রিজভী আহমেদের জামিন না হওয়া একটি আদালতের ব্যাপার, এর পেছনে মির্জা ফখরুলের সংশ্লিষ্টতার কোনো প্রশ্নই আসে না। তবে রিজভীর অনুসারীদের কথা হলো যেখানে নিপুণ রায় ইশরাকদের মতো নেতারা সবাই জামিন পাচ্ছেন, সেখানে রিজভীর মতো দলের একজন গুরুত্বপূর্ণ নেতার জামিন না হওয়া বিস্ময়কর ব্যাপার, আর সে কারণে তার জামিন না হওয়াকে মির্জা ফখরুলকে দুষছেন রিজভী অনুসারীরা। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।